দিলাম, কিন্তু ছেড়ে তোকে আমি এমনি এমনি দেব না। হনুমানের লেজটাকে বেঁধেছে কাপড় টাপড় দিয়ে, দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। এইদিকে হনুমানও তো লেজে আগুন লাগিয়ে দিয়েছে, ও কি করে গোটা লঙ্কায় সেই লেজের আগুনে জ্বালিয়ে দিয়েছে। এদিকে গোটা লঙ্কা জ্বলছে হনুমানের সেই লেজের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াতে, আর মানুষজন কত চিৎকার করছে। গিয়ে সীতামা তখন হনুমানকে বলছে, তুমি এই গোটা লঙ্কায় আগুন ধরিয়েছো, এখানে অন্যায় করেছে রাবণ, আর তুমি তো সাধারণ মানুষদের এইভাবে শাস্তি দিচ্ছ, যাও তুমি ওই আগুন নিভিয়ে এসো। তখন ও বলছে, আমি তো এই আগুন নেভাতে পারি, কিন্তু তাতে তো আমার মুখটা পুড়ে যাবে। বলছে, তোমার মুখ পুড়ে যাবে, তা তোমার মুখটা পুড়ে গেলে জ্বলবে, সেই জন্য তুমি যাবে না, এত মানুষের কষ্ট দেখবে। তখন বলছে, না মা, আমার মুখটা জ্বলবে বলে আমি ভয় খাচ্ছি না, ভয় খাচ্ছি সবাই আমার পোড়া বাঁদর বলবে বলে। বলছে, ঠিক আছে তুমি যাও, তুমি এই আগুন নিভিয়ে এসো, আর আমি আজ থেকে বলছি তোমার যেহেতু এই আগুনে মুখ পড়বে, সমস্ত বাঁদরদের মুখও পোড়া হবে আজ থেকে। আর সেই থেকে সব বাঁদরদের মুখ পোড়া। কেউ আর হনুমানকে বলে না মুখ পোড়া বাঁদর, সব বাঁদরটাই তো মুখ পোড়া। তুমি বলো একটা গল্প, আমি তোমার সীতামায়ের গল্প শোনালাম, রামচন্দ্রের গল্প শোনালাম, তারপরে কৈলাসের গল্প শোনালাম, রাক্ষসের গল্প শোনালাম। কি আসছে? কি আসছে? ট্রেন? কই ট্রেন? মন্দিরা মজুমদার, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? তোমায় ছেড়ে দেবো, এই তো তোমায় ছেড়ে দিয়েছি, এবার বলো তুমি কি। কি অবস্থা? এমনিতেই দুষ্টুমি করে, কালকে কলকাতা থেকে ঘুরে এসছে, তো আজকে ওর শরীর একদম ঠিক নেই, যা মন চাইছে তাই করছে। অন্যদিন জোর জবরদস্তি করি তাও কাজ করার জন্য, আজকে সেটাও করিনি। কিরে মা, চান টান করবি তো? শ্যাম্পু দিয়ে চান করাবো, করবি না? শ্যাম্পু, মাথাটা চটচট করছে তো, কাল স্কুল যাবে তো বাবা? শোনা মা, কাল স্কুল যাবে, আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে দি। কি ও মাখবে না? মা মাখবে? বন্ধুরা আজকে লাইভ এই পর্যন্তই, পরের লাইভে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।